গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। তো সারপ্রাইজটা কি এখন বলবো না, পরে বলবো। আর দেখুন, পুরো ঘর সাজিয়ে নিয়েছি যতটা পসিবল হয়েছে। তো আপনারা বুঝতে পারছেন যে কেউ আসছে আমাদের বাড়িতে। তো এটাই সারপ্রাইজ আপনাদের জন্য, প্রথমবার আমাদের বাড়িতে আসছে। তো কে আসছে, কারা আসছে, সেটা কিছুক্ষণ পরে বলবো। আর এই যে ও এখনই খেতে বসে আছে, ম্যাগি খাচ্ছে, ব্রেকফাস্ট। তাড়াতাড়ি ব্রেকফাস্ট করছি, যেতে হবে রিসিভ করতে, টাইম হয়ে গেছে, খুব তাড়া, অনেক কাজ। আজকে আমরা অনেক ভোরবেলা উঠেছি আর আমি অলরেডি রান্না শুরু করে দিয়েছি। এই যে অলরেডি মাছ ভাজা হয়ে গেছে, এদিকে ডাল হয়ে গেছে। তো রান্না বান্না স্টার্ট হয়ে গেছে আর এখন বাজে 8:45। তো ওকে এক্ষুনি বেরোতে হবে, কেন কি 9টায় না বেরোলে রিসিভ করতে পারবে না, লেট হয়ে যেতে পারে। তো রিসিভ করতে শুধু ও না, আমার বাবাও যাচ্ছে। তো ও এখন যাবে আমার বাপের বাড়িতে, ওখান থেকে বাবাকে রিসিভ করে, মানে একসাথে ওখান থেকে উবেরে বেরিয়ে যাবে। আর বেশি কথা না বলে কাজে লেগে পড়ি, কেন কি এখনও টুকটাকভাবে অনেক কাজ বাকি। আর আমারও যেতে খুব ইচ্ছা ছিল, প্ল্যান ছিল, বাট এন মুহূর্তে আমি ক্যান্সেল করছি, কেন কি অনেকগুলো কাজ এখনও রয়ে গেছে যেগুলো আমি গেলে লেট হয়ে যাবে। তো তাই জন্য আমি যাচ্ছি না, আমি এদিকটা সামলাচ্ছি আর ও দিকটা রিসিভ করতে চলে যাচ্ছে। তো খাওয়া হয়ে গেছে আর আজকে যেহেতু আমরা খুব সকাল সকাল উঠেছি, মিউ আর কালিয়ার খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। এই যে খাবে বলে বসে আছে, সাবধানে যাবে। তো ও চলে গেল, আর বেশি কোনো সময় নেই, 1 ঘন্টা আমার হাতে আছে, তার মধ্যে আমাকে গুছিয়ে নিতে হবে আর নিজেকেও রেডি করে নিতে হবে। তো চলুন আর কথা না বলে কাজে কর্মে লেগে পড়ি, আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে। তো এই যে এখন আমরা রিসিভ করলাম আমার বাবার মাকে, আর আমার শ্বশুর মশাই দেখুন ফুলের তোড়া দিচ্ছেন। এবার আমরা রিটার্ন করব, বাড়ি গিয়ে দেখব সুমন আমাদের জন্য কি কি রেডি করে রেখেছে। এই যে আমি স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি, ওরা চলেই আসছে এইমাত্র। আমি আমাকে ও ফোন করে জানালো যে অলরেডি রিসিভ করে নিয়েছে আর চলে আসছে, আর 1 ঘন্টার মধ্যে, ম্যাক্স টু ম্যাক্স 1 ঘন্টার মধ্যে ওরা বাড়ি ফিরে আসছে। তো আমার রান্না এখনও কমপ্লিট হয়নি, কেন কি ঘর গোছাতে একটু ব্যস্ত ছিলাম। তো রান্না হাফ হয়েছে, হাফ বাকি আছে, তো ওটা এখন করছি। ও আমি এখন বসে অ্যাপেল জুস খাচ্ছি, এটা ওদের জন্যই আনা হয়েছিল। তো কি হয়েছে যে স্টেশন থেকে বাবা ওদেরকে বাড়িতে নিয়ে চলে গেছে, এখন ওখানে কিছুক্ষণ কাটিয়ে টাইম কাটিয়ে তারপর আসবে। তো ভেবেছিলাম আসলে অ্যাপেল জুস দেবো, এখন আসছেই না, আবার তো ওখানে খেয়েই আসবে, অলরেডি কিছু না কিছু তো খেয়েই আসবে। তাই ভাবছি এসে আবার জুস খেতে চাইবে কি না, আর আমি ওয়েট করে আছি যে ওরা আসলে আমিও খাবো। তাই জন্য ভাবলাম একটুখানি খেয়ে নিই, একটুকুই নিয়েছি, একটুখানি খেয়ে নিই ওরা আস্তে আস্তে, যদি ওরা খায় তাহলে আরেকবার একটুখানি খেয়ে নেবো, কি হলো ব্যাপার। আর আমার রান্না কমপ্লিট, একটা আইটেমের হাফ একটু বাকি আছে, বাস সব কমপ্লিট। তো ওরা আস্তে আস্তে আমি একদম রেডি থাকবো। আর কালিয়া কবজা করে নিয়েছে আমি ওর কার্ডবোর্ডটা, আমিও এখানে পড়ে আছি। মাছের মাথা দিয়ে ডাল, আর হলো শুক্তো, আর এখানে আমি আলু কাটছি, আলু ভাজা করে নেবো ডালের সাথে। শুক্তোটা আজকে আমি ফার্স্ট টাইম বানালাম, দেখি খেয়ে ওরা কি বলে। এই যে তো ফাইনালি ওরা চলে এসছে। কেমন লাগলো মা? খুব সুন্দর, খুব সুন্দর। আমি সেটআপ করি না, বাপির কোনটা সব থেকে ভালো লেগেছে? বাপির কোনটা খুব সুন্দর। বাপি কি এখনো ভাবছে? আচ্ছা তুমি ভেবে বলো পরে। পুরো যত ঘরে যত ডিজাইন দেখছো, মানে ভাবার থেকে নিয়ে ইমপ্লিমেন্ট করা সব হচ্ছে সুমন। আমার কাজ হচ্ছে শুধু, মানে যেগুলো মজদুরিওয়ালা কাজ যেগুলো, এগুলো হচ্ছে আমার, ঠিক আছে? বাকি যত ক্রিয়েটিভ দেখছো ঘরে সব হচ্ছে ওর। তো সবাই যখন জানলো যে আমি অ্যাপেল জুসটা খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম, তো সবাই খেতে রাজি হয়ে গেছে। তো এখন আমরা অ্যাপেল জুস খেয়ে নিচ্ছি আবার।
তো এই দেখুন কত কিছু আমাদের জন্য আনা হয়েছে। এটা হলো ঠেকুয়া, গুজিয়া, আমসত্ত্ব, এটা হলো কাগজি লেবু, আর এটা হলো একটা কেক। তো এখন দেখা হচ্ছে যে কার জন্য কি কি আনা হয়েছে, বাট এখন দেখাবো না, সব যখন যাকে দেওয়া হবে তখনই দেখাবো। তো এটা ওর জন্য একটা টি শার্ট, আর এটা হলো আরেকটা শার্ট আমার জন্য, একটা টি শার্ট আর একটা শার্ট এনেছিল মা। তো আমি এতক্ষণ এইটাই ভাবছিলাম, মা কিছু আনলো না, আর মাও সেরকমই কিছু বলছে না, ঠিক আছে, জিজ্ঞেস করছি, বলছে ভুলে গেছে, বলছে সুমনা আসবে তখন দেবে, ঠিক আছে, আমার মুডটা একটু খারাপ, সুমনার জন্য কিছু আনলো না, আমার জন্য এত কিছু এনেছে, কিন্তু এই যে সুন্দর এটা কি, এটা আমার বার্থডে গিফট। প্রথমত দেখছি না তোমার কোনো গিফট নেই, এখন দেখছি গিফটের পর গিফট, এবার তো আমার গিফটগুলো মনে হচ্ছে কম পড়ে গেল। তোমার বার্থডে না দে, দারুণ আছে, ভালো তারপর এটা ফাইনালাইজ করেছিলাম, ট্রাই করে দেখো, এটাই আমরা তুমি তো এমনি ইয়ে কালার তো পড়োই, একটু হ্যাঁ মানাচ্ছে তো, হ্যাঁ একটু অফ কালার তো পড়োই, এখন আমরা সবাই খেতে বসে পড়ছি। কেমন লাগছে মা, কেমন লাগছে আপনি, বিকেল হয়ে গেছে, 5টা বেজে গেছে, আর এখন আমি চা বানিয়ে নিয়ে এসেছি, আর সাথেই ঠেকুয়া আর গুজিয়াটা খাচ্ছি। এই যে সবাই মিলে বসে এখন চা খাচ্ছি আমরা, তো সবাই মিলে আমরা এখন বেরিয়ে পড়েছি, আর একটু মার্কেটে যাচ্ছি, দেখি কি শপিং টপিং করি একটু। পুজো চলে আসছে আর রাস্তায় খুব ভিড়, সবাই শপিং করতে বেরিয়েছে, তো আমরা এখন চলে এসেছি কসমেটিক্সের দোকানে, একটু কেনাকাটি করা যাক। কত মিষ্টি দেখে আমাদের অনেকগুলোই নিতে ইচ্ছা করলো, তো তো একটাই নিতে এসেছিলাম, বাট এখন দেখে অনেকগুলোই কিনতে ইচ্ছা করলো, তো আমরা অনেক কিছুই কিনে নিয়েছি। তো এবার আমরা খেতে এসেছি ফুচকা, আমি অনেকদিন পর আবার ফুচকা খাচ্ছি, আর সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই আলাদা। তো আমরা বাড়ি ফিরে, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আর এখন বেজে গেছে 12:30, তো সবাই শুয়ে পড়েছে, আমরাও শুয়ে পড়তে চলেছি। তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করুন, লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করুন। দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ভিডিওর সাথে।